রক্তদান মহোদ্যান। রক্তদানের কোনো বিকল্প নেই, একমাত্র রক্তদানের মাধ্যমে রক্তের চাহিদা পূরণ সম্ভব। সেই লক্ষ্যেই রাজ্য জুড়ে বিভিন্ন মহল আয়োজন করছে রক্তদানের। সম্প্রতি রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের অনেকটাই অভাব দেখা দিয়েছে, যার ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজেই রক্তদানে এগিয়ে আসার জন্য সকলকে আবেদন জানিয়েছেন। সেই মতো রাজ্য জুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে রক্তদান উৎসব। রবিবার দিনভর রক্তদান শিবিরে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন প্রথম এজিএমসি এবং জিবি হাসপাতালে আইএসসিসিএম আগরতলা শাখার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আবেদন করেছিলাম যে ইলেকশনের কারণে আমাদের এখানে একটু বিভিন্ন ব্লাড ব্যাংকে একটু রক্ত স্বল্পতা দিকে দেখা দিয়েছিল। আমি আবেদন করেছিলাম সবাই যেন ভলেন্টারি এসে ব্লাড এখানে ডোনেশন করেন বিভিন্ন ব্যাংকে এবং বিভিন্ন যেসব শিবির আমাদের হয়ে থাকে, তো সেটাকে সাড়া দিয়ে আজকে বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেশন হচ্ছে। তো এখানেও যারা সোসাইটি ইন্ডিয়ান সোসাইটি অফ ক্রিটিক্যাল মেডিসিনের ওরা এখানে ত্রিপুরা চ্যাপ্টার আছে, ওনারা এখানে ব্লাড ডোনেশনের ব্যবস্থা করেছে এজিএমসিতে। আমি ওনাদের যে ব্লাড ডোনেশনের যে ব্যবস্থাপনা আমি দেখে খুবই ভালো লাগলো। অনেক জনেরা এখানে ব্লাড দিচ্ছে, বিশেষ করে ডাক্তারবাবুরা এবং ওটি স্টাফ থেকে আরম্ভ করে বিভিন্ন স্টাফ এজিএমসির ওনারাও ব্লাড এখানে দিচ্ছেন। আমি ওনাদেরকে ধন্যবাদ দেব এবং আমাদের মধ্যে যে ডিমান্ড আর সাপ্লাইয়ের যে সমতা সেটা যেন বজায় থাকে তার জন্য আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আমি আবেদন করব যে বিভিন্ন ব্লাড ব্যাংক এবং এই রক্তদান শিবিরের মাধ্যমে এই সমতাটা যেন ঠিকঠাক রাখে। এদের নিজের সামাজিক মাধ্যমে একই কথা মুখ্যমন্ত্রী বলেন। তিনি লিখেন, বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের সংকট দূরীকরণে এই উদ্যোগ প্রশংসনীয়। সকলের প্রতি স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার জন্য আমার আবেদন থাকবে। এজিএমসি এবং জিবিপির রক্তদান শিবিরের উদ্বোধন শেষে মুখ্যমন্ত্রী এদিন যোগ দেন গেজেটেড অফিসার্স সংঘ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আইজিএম হাসপাতালে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে। সেখানে রক্তদান শিবিরের সূচনা করে গেজেটেড অফিসার্সদের উদ্দেশ্যে রেখেছেন বক্তৃতা। ইলেকশন কিছুদিন আগে হয়ে গেল, তো ইলেকশনের কারণে আমাদের 11টা ব্লাড ব্যাংক আছে ত্রিপুরাতে, আর দুটো মানে গভর্নমেন্টের তরফে আর দুটো প্রাইভেটে। তো দেখা গেছে সেখানে কিছু রক্তের সমস্যা হচ্ছিল, রক্ত সংকটের অবস্থায় দাঁড়িয়েছিল। ইলেকশন শেষ হওয়ার পর যখন এই বিষয়টা আমার গোচরে আনলো, আমি সাথে সাথে বললাম যে অবশ্যই আবেদন করতে হবে। তো সেই আবেদন আমরা নিউজ পেপার এবং বিভিন্ন আমাদের মিডিয়ার মাধ্যমে সে আবেদন আমি দেখেছি এবং তাতে সাড়া দিয়ে যেভাবে বিভিন্ন সংগঠন বিভিন্ন যেসব হাসপাতাল ব্লাড ব্যাংকে বিভিন্ন রক্তদান শিবিরে ছিলেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য। তিনি এদিন বলেন, মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানে যেভাবে সমস্ত রক্তদাতা সহ উদ্যোক্তারা এগিয়ে এসেছেন তাদের জানাচ্ছি ধন্যবাদ। আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। গত দু তিন দিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যবাসীর কাছে আহ্বান করেছেন যে আমাদের ব্লাড ব্যাংকগুলো যেখানে রয়েছে সেখানে রক্তের সংকট রয়েছে। ওনার আহ্বানে সাড়া দিয়ে আজকে সমস্ত জায়গায় যারা এই সামাজিকতা এর রক্ষা করে তারা সবাই এগিয়ে এসেছে স্বতঃস্ফূর্ততার সঙ্গে, যে না, মাননীয় মুখ্যমন্ত্রীর এই আহ্বানকে আমরা সবাই স্বাগত জানিয়েছি, সাধুবাদ জানিয়েছি এবং এই সমাজের কাজের জন্য তারা যেভাবে এগিয়ে এসেছে আমি সমস্ত রক্তদাতাকে সমস্ত যারা উদ্যোক্তা তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। এইটাই হলো প্রকৃত আমাদের, যতই আমরা যাই কিছু করি এই যে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা তার জন্য আমি প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে যারা আপনারা এগিয়ে আসছেন। গেজেটেড অফিসার্স সংঘে রক্তদান শিবিরের পর মুখ্যমন্ত্রী অংশ নেন বিশালগড় আয়োজিত রক্তদান শিবিরে। এদিন মোট তিনটি জায়গার রক্তদান শিবিরে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী। ফিরো রিপোর্ট, আর ই নিউজ।